জীবনের খুব খুব বাজে সময় কেটেছে সেই সময়টা, আমার মনে হয় অভিশপ্ত দিন ছিল সেই দিনগুলো। জীবনে তো দেখিনি ওকে দামি শাড়ি পরতে, ওই 1200 টাকা দামের জামদানি 2 দিনে ভেদ ভেদে হয়ে যায়, কিরকম যেন শাড়ি পরে, জীবনে চোখে দেখেনি দামি শাড়ি। কালকে সকালে আসলেই হয়ে যাবে। সেজে বুঝে রেডি এখন হয়ে গেছে, আমার প্রচন্ড মাথা গরম জানো তো, মানে কি বলবো। আমাদের পয়লা বৈশাখের এবার কেনাকাটা সেরকম কিছুই করিনি আমরা, তোমরা তো জানোই কালকের ব্লগে আমি বললাম। তো ব্যাপারটা হচ্ছে কি, মা কিছু কেনাকাটা করবে পয়লা বৈশাখের জন্য, তো বলছিল কি চল আমার সঙ্গে কাঁচড়া পড়া, যেহেতু বৌদির বাড়ি নেই তাহলে চল আমার সঙ্গে। আমি সেইভাবে গাড়ি টাড়ি বলে দিয়েছি, এভাবে আসবে 2:20 ট্রেনে আসবে, এখান থেকে আমরা সেইভাবে বেরোবো, আর রানাঘাটে মা নামবে আর কি, নেমে মাকে নিয়ে তারপর হচ্ছে কাঁচড়া পড়া যাবো, এইভাবে প্ল্যান করা। এখন আমাদের গাড়ি চলে এসছে, এখন মা ফোন করে বলছে 2:20 ট্রেন পাইনি, আবার সে ট্রেন সেই 4টের সময়, তাহলে 4টের সময় যদি ওখান থেকে বেরোয় তাহলে কাঁচড়া পড়া পৌঁছাবো কখন, কেনাকাটা করবো কখন, আর বাড়ি আসবো কখন, তোমরাই বলো। এই নিয়ে আমার মাথাটা গরম হয়ে গেছে, একা একা আমি চলে যাচ্ছি এখন, আমাদের দাদা ভাই আসছে ডিউটি করে, জানি না কি দিয়ে কি হবে, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কি হয় না হয়। চলো আমরা পৌঁছে গেছি কাঁচড়াপাড়া, আর এখন হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য আর মায়ের জন্য ওয়েট করছো আমার গাড়িতে, ওই চিনি এবং রাজেশ খাচ্ছে। আমাদের ওই কাঁচড়াপাড়াতে 20 মিনিট মতো ওয়েট করতে হয়েছিল, তারপরে একটু হাঁটতে হাঁটতে স্টেশনের দিকে এলাম, দেখলাম তোমাদের দাদা ভাই ট্রেনটাও ঢুকে গেছে, ও ডিউটি করে ফিরলো আর কি। তো এসে আগে চিনিকে একটু হাক করে নিল, কোলে নিয়ে নিল, তারপর আবার আমাকে। আগে জিনিসটা উল্টো হতো, আগে আমাকে হাক করতো, তখন চিনি ছিল না। যাই হোক, আমরা আগে ফার্স্টে চলে এসেছি চিনির জন্য ড্রেস দেখতে, তো এখানে চলে এসেছি। এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে, আর ওর জন্য ড্রেস সিলেক্ট করা মানে একটা যুদ্ধ করা এখন, মানে ও নিজে নিজে ট্রায়াল দেবে, মানে এটা হচ্ছে একটা বিশাল ঝামেলা, মনে হলো যেন একটা যুদ্ধ করে এলাম। অনেক দেখে শুনে তারপরে 2টো জামা ওর জন্য বাছলাম, সেটাই আর কি নেওয়া হলো। বাড়ি গিয়ে ও তোমাদের অবশ্যই দেখাবো কোন কোন জামাটা নেওয়া হয়েছে। দেখো এবার চলে এসেছি বিমল শাড়ি সেন্টারে, তো মা এখনো এসে পৌঁছায়নি। তোমাদের দাদা ভাই বললো কি তুমি শাড়ি দেখতে থাকো, আমার তরফ থেকে একটা দেবো, বাবা টাকা পাঠিয়েছে, তো তোমার তো নেওয়া উচিত 2টো শাড়ি, তো তুমি নাও। বললাম না 2টো নেবো না, আমি 1টা নেবো, আর বাবা যে টাকাটা পাঠিয়েছে সেটা দিয়ে রেডিমেড জামা কাপড় কিনে নেবো জুডিও থেকে। তা বললো কি না সেটা তোমার আলাদাভাবে আমি কিনে দেবো, খানি তুমি শাড়ি দেখো, ডিসকাউন্ট দিচ্ছে, তুমি এই সুযোগে শাড়িগুলো নিয়ে রাখো। তো আমি বললাম কি শাড়ি নেবো, তো বলছে ডিজাইনার শাড়ি দেখো, পার্টি ওয়্যার কিছু। তো এখানে নিয়ে চলে এলো আমাকে ডিরেক্ট পার্টি ওয়্যার শাড়ি দেখতে। এই শাড়িগুলো আমার খুব বেশি পছন্দ হয়েছে, 2টো কালার সিলেক্ট করেছি, কোনটা নিয়েছি বাড়ি গিয়ে অবশ্যই দেখাবো। এবার তোমাদের বলি, তোমরা তো বহুদিন ধরে দেখছো যে বিমল থেকে আমি শাড়ি কিনি, বহুদিন ধরে, মানে শাড়ি মানেই বিমল ছাড়া পছন্দ হয় না এরকম একটা ব্যাপার। তো এখানকার ব্যবহার সম্পর্কে তোমাদের আজকে কিছু বলবো। সেই প্রথম থেকে এই পর্যন্ত ওদের একই রকম ব্যবহার, মানে সবার জন্য জানো তো, মানে এত ভালো বিহেভিয়ার মানে সেটা বলে বোঝানো যাবে না। আজকে আমি যখন ঢুকেছি, মানে সচরাচর তো আমি আসতেই থাকি, তো আজকে যখন আমি ঢুকেছি তখন সবাই এত এত এক্সাইটেড হয়ে গেছে আমাকে দেখে, সবাই মানে সবাই বলছি তড়িয়ে এসছে এরকম একটা ব্যাপার, মানে সবাই এত খুশি হয়েছে। মানে পয়লা বৈশাখে তো আমি আসিনি কেনাকাটা করতে, ওরা আমাকে মিস করছিল, ওরকম বলছে তোমাকে মিস করছিলাম, পয়লা বৈশাখে তুমি এলে না তো কেনাকাটা করতে, তো ফাইনালি তুমি আজকে এলে, আমরা সত্যি খুব খুশি হয়েছি। তো তারপরে বলছে যে নাও একটু ভিডিও করে দাও আমাদের, কীরকম কী সেল হচ্ছে বা কিরম কি ডিসকাউন্ট, যদিও আজকেই ডিসকাউন্ট শেষ, তো তবুও আর কি বললো কি একটু দেখাও আমাদের। মানে সবাই এত এত ভালোবাসা দিয়েছে, ইভেন এই যে মানে এই শোরুমের যে মালিক আর কি, ওই আঙ্কেলটা আর কি, উনিও খুব এক্সাইটেড, উনিও বলছে তড়িয়ে এসছে। আর আজকে তো লেটেস্ট হয়েছে, উনিও আমাকে বলছে যে আমাকে একটু ভিডিওতে নাও, আমার সঙ্গে একটু ছবি তুলে ছাড়ো, আমি একটু দেখি ভিডিওর মধ্যে আমাকে, মানে এইরকম একটা ব্যাপার, সেটা তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি। দাঁড়াও, এই যে বোনগুলো
ওরা কিন্তু এখানকারই স্টাফ, তো ওরাও বলছে আমাদেরকে একটু ভিডিওতে নাও, তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে, রোজ দিন দেখি, মানে এখান থেকে ফিরে রাত রাতে যখন খাই তখন হচ্ছে খেতে খেতে তোমার ভিডিও দেখি, মানে এরকম একটা ব্যাপার। মানে এর থেকে কি চাই, মানে আজকে গিয়ে না নিজেকে মানে ভীষণ একটা স্পেশাল ফিল হচ্ছে, মানে স্পেশাল ফিল করাচ্ছিল ওরা আর কি, আমি নিজেও ভীষণ স্পেশাল ফিল করছিলাম। এই দেখো আঙ্কেল বলছে আমাকে একটু ভিডিওতে নিতে, তো এখানে আঙ্কেলকেও একটু নিয়ে নিলাম। সত্যি মানে ব্যবহার সম্পর্কে মানে যতই বলবো ততই কম হয়। নর্মালি কি হয় জানো তো, কোনো কোনো জায়গায় গেলে এরকম বড় কোনো শোরুমে গেলে, সেটা গয়নার দোকান হোক বা শাড়ির দোকান, অনেক সময় দেখবে কি খুব একটা পাত্তা দেয় না, মানে অনেক আমি নিজে এটা ফেস করেছি, মানে অনেক সময় একটু পোশাক আশাক বা আমাদের যে কথাবার্তা সেগুলো দেখে বা শুনে তাদের না খুব একটা পাত্তা দিতে ইচ্ছে করতো না, মানে এটা আমি নিজে ফেস করেছি বলে বলছি, কোনো দোকানের নাম উল্লেখ করছি না, বাট এখানে সেটা আজ পর্যন্ত আমি কোনোদিনও ফিল করিনি। মানে এত মানে ভালো এখানকার ব্যবহার, মানে একটা খুব খুব কমফোর্টেবল ফিল করবে তুমি যখন ওখানে শাড়ি কিনতে যাবে, তুমি তোমার রেঞ্জটা বলে দেবে, ব্যাস ওরা সেই রেঞ্জের মধ্যে তোমাকে শাড়ি দেখাতে শুরু করবে, একটার জায়গায় তোমাদের 10টা, 10টার জায়গায় তোমাদের 20টা শাড়ি দেখাবে, মানে এইরকম আর কি। আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে কি পরিমাণে ভিড় হয়েছে, মানে কত লোক এখানে শাড়ি কিনতে এসছে, আজকে এত ভিড় কি বলবো, কিন্তু তার মধ্যেও মানে এত ভিড়ের মধ্যেও তোমাকে ওই 10টার জায়গায় 20টা, 20টার জায়গায় 25টা শাড়ি তোমায় দেখাবে, মানে তুমি যত দেখবে ততই কিন্তু ওরা দেখাবে, মানে এইরকম। আমাদের কিন্তু কেনাকাটা হয়ে গেছে, আর আঙ্কেল বলেছিল যাওয়ার সময় যেন ওনাকে আমি বলে যাই, তো আমি বলতে এসেছিলাম, আর বলছিল আমাকে যে এই পয়লা বৈশাখটা চলে গেলে কিন্তু তুমি অবশ্যই একদিন আসবে, আমি কিছু লেহেঙ্গা এবং শাড়ি তোমাকে পরিয়ে পরিয়ে আর কি দেখাবো সামনে যেহেতু বিয়ের সিজন। আমি বললাম ঠিক আছে অবশ্যই আসবো। তো যাই হোক, এখান থেকে তো হয়ে গেল আমাদের কেনাকাটা। তো ওখানে একটা সফট টয়েসের দোকান আছে, ওখান থেকে চিনির জন্য একটা সফট টয় নিয়ে নিলাম। আর এখানে দেখলাম ফুল, আমার সব থেকে পছন্দের ফুল জুঁই ফুল, সেটা তো সিজন ছাড়া পাওয়া যায় না, তো আজকে পেয়ে মনটা এত ভালো হয়ে গেল কি বলবো। তো এখান থেকে দুটো জুঁই ফুলের মালা নিয়ে নিলাম, কেননা কালকে পয়লা বৈশাখ সুন্দর করে একটু সেজে গুজে ঘরে পুজো করবো ওই জন্য। তো দেখো আমাদের হয়ে গেছে, এখানে যে ফুল নিয়ে নিয়েছি কালকে পুজোর জন্য, অনেকগুলো ফুল নিয়ে নিয়েছি আর নিজের জন্য আর কি। এবার হচ্ছে আমরা বাড়ির দিকে যাব, চলো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি কিনলাম। বাড়ি চলে এসেছি, আর আস্তে আস্তে আমার প্রচন্ড শরীর খারাপ, জ্বর ঠান্ডা, আসলে গতকাল রাতে কখন ঘুমিয়ে পড়েছি এসি চালিয়ে দিয়ে বুঝতে পারিনি, সারা রাত চলেছে, ভোরবেলা গিয়ে মোটামুটি জমে যাচ্ছি, তখন ওকে ডেকে তুলেছি, ধাক্কা মেরেছে, বলছি এসি বন্ধ করো, তো করার পর ওই যে লেগেছে, আর চোখ মুখ দেখে বুঝতে পারছি যে কতটা খারাপ অবস্থা। এখন মানে অনেক কষ্ট করে শুটটাতে বসলাম, তাহলে এগুলো দেখিয়ে ভিডিওটা শেষ করব। পয়লা বৈশাখে কিচ্ছু কিনবো না, কিচ্ছু করবো না, দেখো কত কিছু হয়ে গেল, চলো দেখাই এবার এক এক করে। এটা হচ্ছে চিনি কিনেছে, ওর ওই কাঁচাপাড়া মার্কেটে ঢুকে আগে পুতুলের দোকানের দিকে নজর, ও কনফিউজ কোনটা নেবে নেবে করে, তারপর শেষমেশ এইটা আমি পছন্দ করে দিলাম, খুব কিউট দেখতে। তো এইটা নিয়েছে চিনি, আর তার আগে দেখাই তপন দা আর করিনা বৌদি, ওরা চিনিকে পয়লা বৈশাখে এই জামাটা দিয়েছে, একটু আগে গেছিল ওরা বাজারে, মানে ফোন করেছিল দাদা একটু দেখা করো, তো গেছে দোকানে, তো দাদা এই জামাটা আর কি চিনিকে দিয়েছে পয়লা বৈশাখে, খুব সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর কাটিংটা, খুব ভালো ভালো ফ্রকের, আজকে যেটা নিয়ে এসেছি সেম কাটিং এর ফ্রক একদম এরকম। থ্যাংক ইউ দাদা বৌদি। আর এইটা হচ্ছে বাবার জন্য, এই বাড়ির বাবার জন্য, আর ওই বাবা তো বাড়ি নেই, তো ওই বাবার জন্য আর কিছুই কেনাকাটা হয়নি, আমরা কিছুই কিনিনি কারোর জন্য, খালি এই এই বাড়ির বাবা মার জন্য নিয়ে এসেছি আর কি, আর কারোর জন্য কিছু কিনিনি। মাকে অনেক করে বললাম একটা শাড়ি নিতে, তো মায়ের সেরকম একটা পছন্দই করতে পারিনি, মায়ের অ্যাকচুয়ালি চিন্তা ভাবনা ছিল কি অ্যানিভার্সারি যে রেড কালারের শাড়িটা পরেছিস সেম ওই শাড়ি নেবে, বাট ওই শাড়ি পাওয়া যায়নি বলে ওনার মনটা খারাপ, ওই জন্য সেইভাবে কোনো কেনাকাটাও করেনি মা, তো বাস এই এইটাই, এটা বাবার জন্য নিয়েছি। আর এটা হচ্ছে মামুদির জন্য, এই যে এই সেম শাড়ি আমি নিয়ে এসেছি, তিনটে নিয়ে এসেছি আগের দিন গিয়ে, তোমরা দেখেছো ইনস্টাগ্রামে আমি পরেছি, একদম কটনের, গরমের মধ্যে পরে এটা খুব মজা পাবে খুব, তো এইটা মামুনির জন্য নিয়েছি। আর এই প্রত্যেকটা জিনিসের উপর কিন্তু ডিসকাউন্ট ছিল বিমলে, একদম মানে চৈত্র সেল যেটাকে বলে, তো সেই সেল উপলক্ষে কিন্তু প্রচুর ডিসকাউন্ট দেওয়া হচ্ছিল। এবার চলো চিনির জামা দেখাই, তো এই যে চিনির জন্য দুটো ড্রেস নেওয়া হয়েছে, এই একটা, এই একটা ড্রেস, এটা হচ্ছে বলতে পারো ওই বাড়ির থেকে আর কি, বাবা টাকা পাঠিয়েছিল সেখান থেকেই নেওয়া চিনির জন্য এই ড্রেসটা, আর হচ্ছে এই একটা, এটা হচ্ছে ওর বাবা দিয়েছে, এই আমি কিছুই দিইনি ওকে,
এই যে দুটো ড্রেস চিনির আর আগের দিন গিয়ে তিন চারটা ড্রেস নেওয়া হয়েছে বাড়ি পরার জন্য চিনির এই গেল আচ্ছা এবার শাড়ি দেখাই ও এবার বলতে পারো তোমার দাদা ভাই একটা কই তো ওরটা হচ্ছে কেনা হয়েছে আগের দিন তোমরা তো দেখলে আমি ওকে দিয়েছি পয়লা বৈশাখে কিন্তু ওই বাড়ি থেকে যে টাকাটা পাঠানো হয়েছে সেখান থেকে এখনো কিছু নেয়নি ঠিক আমি নিয়ে নেব আমি জানি তুমি নিতে চাইবে না বাট তাও হইতে জোর করে নেব এবার দেখে আমার শাড়ি আমার সত্যি এখনো বলছি শাড়ি নেওয়ার কোনো প্ল্যান ছিল না ও আমাকে অনেক জোর করেছিল যে না কাঁচাপাড়া যাচ্ছ একটা শাড়ি নিয়ে আসবে তো আমি ভেবেছিলাম এইরকম মামনি যেরকম নিয়েছে এরকম কটনের মধ্যে একটা শাড়ি নিয়ে আসবো কিন্তু পছন্দ করতে 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 কোথায় চলে গেলাম গিয়ে এই শাড়ি দুটো নিয়ে এসেছি 10% করে ডিসকাউন্ট ছিল তো ওই জন্য ভাবলাম চলো এই সুযোগ মিস করা যাবে না নিয়েই ফেলি ফার্স্টে এটা দেখাই তো দুটো নিয়েছি এবার একটা হচ্ছে ওই বাড়ি থেকে দেওয়া হয়েছে আর একটা হচ্ছে তোমাদের দাদা ভাই দিয়েছে পয়লা বৈশাখে আমাকে তো এই যে একটা ইয়েলো কালার ইয়েলো কালারের উপর একটা দুর্বলতা আছে তো আমার তো ওই জন্য এটা ছাড়তে পারলাম না যদি ইয়েলো এই ডিজাইনার শাড়ি আমার আছে তারপরে গিয়েও আমি এটা ছাড়তে পারলাম না কালারটা বোঝা যাচ্ছে তো এটা হচ্ছে পুরো পাড়ের কাজ ভীষণ সুন্দর কাজটা পাড়ের কাজটা ভীষণ এই কম্বিনেশনটা এত ভালো গেছে মানে কি বলবো ভীষণ ভীষণ সুন্দর এই যে এটা সরিয়ে দিতে বুঝতে পারবে খুব সুন্দর পরে একদিন অবশ্যই দেখাবো ব্লাউজ পিসটা কেমন আছে আমার দেখা হয়নি এখনো তো এই গেল শাড়িটা তো প্রাইস গুলো বলে দিই না হলে আবার আমাকে জিজ্ঞেস করবে ভিডিওতে যে দিদি কি প্রাইস ছিল তোমাদের যদি পছন্দ হয় এর মধ্যে থেকে কোন শাড়ি তোমরা স্ক্রিনশট নিয়ে বিমলা দেখালে ওরা সেম পিস আবার আরেকটা তোমাদেরকে দিয়ে দিতে পারবে এটা ছিল হচ্ছে 2710 টাকা এই শাড়িটার প্রাইস ছিল তার উপর 10% ডিসকাউন্ট ছিল ঠিক আছে তোমাকে বিল দেখে বলতে হবে যে ডিসকাউন্ট করে কত দাঁড়িয়েছে প্রাইসটা এখানে আছে বিলটা এই গেল কেমন লাগছে জানি অবশ্যই আমি আঁচলটা পরে দেখিয়ে দিচ্ছি দাঁড়াও এই শাড়িটা একটু রেঞ্জ বেশি আমার একটু নিতে ইচ্ছে করছিল না যে পয়লা বৈশাখে এত দামি শাড়ি নেওয়ার কোনো মানে প্রশ্নই ওঠে না আমি অত দামি শাড়ি সত্যি কথা বলছি পরি না শাড়ি নিয়ে কিছু গল্প তোমাদেরকে শোনাবো দাঁড়াও তার আগে আমি শাড়িটা দেখাই হঠাৎ মনে পড়ে গেল তাই ভাবলাম চলো আজকে এই গল্পটা তোমাদেরকে একটু শোনাবো এই একটা এটাকে কি শাড়ি বলে আমি বলতে পারবো না বাট এটা পার্টি ওয়্যার শাড়ি আমার এত ভালো লেগেছে আর কালারটা আমার খুব পছন্দ হয়েছে তো এই যে প্রথমে কনফিউজ ছিলাম কেননা এই শাড়িটা না প্রচুর হচ্ছে ট্রান্সপারেন্ট তো আমি পরতে পারবো কি পারবো না এইভাবে কনফিউজ ছিলাম বাট ওখান থেকে বললো কোনো প্রবলেম হলে চেঞ্জ করে দেবো তুমি নিয়ে যাও শাড়িটা খুব সুন্দর তো আমি বললাম না দুটো নেবো আমি একটাই নেবো বলতে পারে বিমলের থেকে আমাকে জোর করে একটা নিয়েছে আর কি সঙ্গে তোমাদের দাদা ভাইও সামিল ছিল বলছে একটা আমার তরফ থেকে আর একটা ওই বাড়ির তরফ থেকে আর কি তো এই শাড়িটা নেওয়া হয়েছে এই যে খুব সুন্দর ভীষণ লাইট ওয়েট শাড়িটা পার্টি ওয়্যার বলতে পারো এই শাড়িটা খুব খুবই সুন্দর তোমরা ইনস্টাতে অনেকেই দেখে নিয়েছো এই শাড়িটা আমি একটা রিলস আপলোড করেছি এরকম গায়ে ফেলে তো এই শাড়িটার প্রাইস ছিল হচ্ছে ট্যাগ ম্যাগ এই শাড়িটার উপরও কিন্তু 10% ডিসকাউন্ট ছিল এই শাড়িটার প্রাইস হচ্ছে তোমার 3830 টাকা ঠিক আছে তার উপর 10% ডিসকাউন্ট ছিল তো তোমরা তোমাদের মধ্যে যদি এই শাড়িগুলোর মধ্যে যদি তোমাদেরও পছন্দ হয় তোমরা স্ক্রিনশট নিয়ে গিয়ে দোকানে দেখালে ওরা কিন্তু সেম পিস দিয়ে দেবে এর কিন্তু কালার ভ্যারাইটিস আছে এটার কালার ভ্যারাইটিস আছে কিনা আমি বলতে পারবো না বাট এটার আছে আমি দুটো চুজ করেছিলাম তার মধ্যে দোকান থেকে বলে তোমাকে এটাতে বেশি ভালো মানাচ্ছে তুমি এটাই নিয়ে নাও তো এই যে এই শাড়িটা নিলাম আর ওই শাড়িটা নিলাম এই হচ্ছে আমার পয়লা বৈশাখ মানে কিছু কিনবো না বলেই দেখো কত কিছু হয়ে গেল যাই হোক শাড়ি দুটো মনের মতো হয়েছে তোমাদের কেমন লাগলো জানিও কেমন লাগলো জানিও আর হ্যাঁ কালকে পয়লা বৈশাখ পুজো আছে বাড়িতে সে পুজোর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তো এটাই এবার চলো তোমাদের কিছু গল্প আমি শোনাই চলো এবারে শাড়ি নিয়ে তোমাদের কয়েকটা ঘটনা আমি শোনাই তোমরা একটু শুনো মন দিয়ে মানে হঠাৎ আমার মনে পড়লো সেটা হচ্ছে যে তখন আমি বেশ ছোট আমার মামির আমার নিজের মামির ভাইয়ের বিয়ে ছিল তো তার বরযাত্রী যেতে হবে বাড়ি হচ্ছে আড়ংঘাটা তো আড়ংঘাটা ওই সবদালপুর ইলেকট্রিক অফিস আছে ওই আশেপাশেই আর কি আমি অনেকদিন যাই না তো যাই হোক তো ওখানে হচ্ছে আমার মামির বাপের বাড়ি তো মামির ভাইয়ের বিয়ে আমরা গেছি বরযাত্রী যাব এবার যাওয়ার পরে আমি নিয়ে গেছিলাম হচ্ছে জিন্স টপ তখন না ঘরে তুলে রাখার মতো জামা ওই হাতে গোনা 2 থেকে 3টে থাকতো ওটাই সব জায়গায় মেলা ঘাট বিয়ে বাড়ি শ্রাদ্ধ বাড়ি সব জায়গায় ওই পোশাকগুলোই পরে যাওয়া তখন এত এত অপশন ছিল না আমাদের কাছে
তো যাই হোক ওই বেছে একটা জিন্স টপ নিয়ে গেছিলাম। তো ওখানে গিয়ে দেখি সবাই বরযাত্রী যাচ্ছে শাড়ি পরে। তো আমার না খুব ইচ্ছে হয়েছে যে আমি যদি একটু শাড়ি পরতে পারতাম, সবাই পরছে, আমার মনটা একটু খারাপ হয়ে গেছে। তো তখন আমার মায়ের আলমারিতে অত ভালো ভালো শাড়ির অপশন ছিল না, আর যেগুলো ছিল সেগুলো আমার খুব একটা পছন্দ হতো না, মানে আমাকে পরলে মানাতো না, মানে আমার মায়ের পছন্দের সঙ্গে আমার পছন্দের কোনো মিল নেই। আমার যেটা পছন্দ আমার মায়ের সেটা উল্টোটা পছন্দ। আমি সবসময় দেখেছি এটা কিছু কিছু ক্ষেত্রে মিলে যায়, যেমন ধরো বিবাহ বার্ষিকীর শাড়িটার সঙ্গে মানে আমার মায়ের খুব পছন্দ, তো ওটা আমারও খুব পছন্দের শাড়ি। এই তো যেটা বলছিলাম, সবাই শাড়ি পরেছে, আমার খুব ইচ্ছে হয়েছে শাড়ি পরতে। আমি বুঝতেই পারছিলাম না যে কার কাছে একটা শাড়ি চাইবো পরে যাওয়ার জন্য। তো একজনের কাছে একটা শাড়ি চেয়েছিলাম, হয়তো সে ভিডিওটা আমার দেখবে, আমার মনে হয় যে ভিডিওটা আমার ভিডিও দেখে সেটা তো আমি জানি, বাট এই ভিডিওটাও আশা করি সে দেখবে। তার কাছে একটা শাড়ি চাই, তার কাছে অনেক ভালো ভালো শাড়ির অপশন ছিল। তো আমি বললাম আমাকে একটা শাড়ি দেবে, আমি পরে যাবো এরকম। তা বলছে না রে মনা, আমি না শাড়ি আনিনি, একটা শাড়ি এনেছি, এই দেখ আমি পরে ফেলেছি তাও। তা আমার সেটা শুনে আরো একটু মনটা খারাপ হয়ে গেল, চলো ঠিক আছে জিন্স টপ পরেই যাবো। কিছুক্ষণ পরে দেখি সে সেই শাড়িটা চেঞ্জ করে আরেকটা শাড়ি পরেছে। তা আমি তখন বললাম যে তুমি বলে শাড়ি আনো নি যে আরেকটা শাড়ি পরেছে, তখন তো ছোট বেশ অনেকই বলে ফেলেছি আমি। তা বলছে কি যে নিয়ে এসছি, ব্যাগের মধ্যে রয়ে গেছিল শাড়িটা তাই পরে নিলাম, ওইটা না ভালো না, ছেঁড়া বেরিয়েছে শাড়িটা, ওই জন্য খুলে রেখে চেঞ্জ করে এটা পরলাম। তো পরে আমি একটু উড়ে উড়ে শুনলাম যে ওনাকে নাকি ওই শাড়িটা পরে মানাচ্ছিল না বলে উনি শাড়িটা চেঞ্জ করেছে। উনি এনেছিলেন দুটো শাড়ি, বাট আমাকে বলেছিলেন যে একটা শাড়ি, মানে আমাকে দেবে না ওই জন্য। সেরকম কথা চিন্তা করলে আমার এখন খুব অবাক লাগে যে সত্যি সময় কি অদ্ভুত জিনিস, তাই না? এটা একটা ঘটনা গেল। তারপর একটা ঘটনা বলি, সরস্বতী পুজোর সময় একটা শাড়ি কিনেছিলাম বিয়ের আগে। তো সেই শাড়িটা পরে যত পাত্রপক্ষই দেখতে আসুক না কেন, ওই একটা শাড়ি পরেই বসতাম তাদের সামনে। তো যাই হোক, এবার কি করবো, তখন অত অত অপশন ছিল না, ওই একটা শাড়ি পরেই বসতাম। তো তারপরে একজনের কাছে একটা শাড়ি চাইতে গেছিলাম, যেদিন আমার বিয়ে ঠিক হবে, যে বিয়ে ঠিক হচ্ছে একটা অন্য শাড়ি পরি। তো তারপরে যেতে গিয়ে না একটুখানি কিরকম যেন আটকালো, সেই কথাটা মনে পড়ে গেল, না তার কাছে আর যাওয়া যাবে না। তারপর আর গেলাম না। তারপরে মা একটা শাড়ি কিনে এনে দিল, হলুদ রঙের একটা জামদানি শাড়ি। তো সেটা পরেই আর কি আমার বিয়ে ঠিক হলো, হলুদ রঙের একটা জামদানি শাড়ি সঙ্গে সঙ্গে লাল ব্লাউজ, এই একটা ঘটনা গেল। তারপর যখন বিয়ে হলো, বিয়ের পর আমি খুব জামদানি শাড়ি পরতাম, মানে জামদানি লাভার ছিলাম আমি। এখন তো খুব কম পরা হয়, তো জামদানি শাড়ি খুব পরেছি বিয়ের সময়। তখন না খুব চলও ছিল আমার যখন সবে সবে বিয়ে হয় জামদানি শাড়ি। তো একজনের সঙ্গে আমার কি বলবো আর, জীবনের খুব খুব বাজে সময় কেটেছে সেই সময়টা, আমার মানে অভিশপ্ত দিন ছিল সেই দিনগুলো। একজনের সঙ্গে বন্ধুত্ব হয় আমার, মানে বন্ধু বলতেও আমার কিরকম আটকাই তাকে। যাই হোক, সে একজনের কাছে বলেছিল ভয়েসে, সেই ভয়েসটা সে আমাকে পাঠিয়েছিল, আমি সেই ভয়েসটা শুনেছিলাম। সে বলেছিল কি যে জীবনে তো দেখিনি ওকে দামি শাড়ি পরতে, ওই 1200 টাকা দামের জামদানি দুই দিনে ভেদ ভেদে হয়ে যায়, কিরকম যেন শাড়ি পরে, জীবনে চোখে দেখেনি দামি শাড়ি, এইরকম টাইপের কথাবার্তাগুলো বলে। হ্যাঁ, তো সে আবার সে ভয়েস মেসেজটা আমাকে পাঠায় যে দেখো তোমাকে এরকম বলেছে এ। তো শুনে আমি মানে কিছু বলতে পারলাম না। হ্যাঁ, আমি সেই সময় 1200 টাকা দামের ওই জামদানি পড়তাম, দুইবার পড়লে তিনবারের বার একটু নেতা টাইপের হয়ে যেত, তবুও আমি পরিপাটি করে পড়তাম, সুন্দর লাগতো, খারাপ লাগতো না। তো সেই কথাটা বলেছিল যে দামি শাড়ি জীবনে চোখে দেখেনি, দামি শাড়ি কেনার ক্ষমতা আগেও ছিল এখনো আছে, বাট সত্যি বলতে আমার একটু গায়ে লাগে খুব বেশি দাম দিয়ে শাড়ি কিনতে। এই যে শাড়িটা এনেছি, তো আমার রাতে যে কতবার তোমাদের দাদাভাইকে বলবো যে কেন নিয়ে আসলাম, কেন নিয়ে আসলাম এত দামি শাড়িটা। আমার আলমারিতে সব থেকে হাইয়েস্ট রেঞ্জের শাড়ি হচ্ছে 3300 না 3200 টাকার একটা হবে, 3250 টাকা দামের শাড়ি, একদম হাইয়েস্ট। তার মধ্যে তোমার রিসেপশনের শাড়িটা বাদ দিয়ে বলতে পারো, ওটা আলাদা। আমার স্টকে যত শাড়ি আছে 3200-এর উপরে যায়নি কখনো, এইটা একটু বেশি দাম হয়ে গেছে, প্রায় 3870 না কত বললাম, যাই হোক খেয়াল নেই এইরকম। তা এই হচ্ছে ব্যাপার, মানে কথাগুলো মনে পড়ে মানে কি বলবো আর, মানে মানে মানুষের মানসিকতা আমি তখন ভাবি যে কি করে একটা মানুষকে এত ছোট করতে পারে, কি করে একটা ছোট করতে পারে যে জীবনে দেখেনি চোখে। এটা হতে পারে যে জীবনে মানুষ দামি শাড়ি দেখেনি, এখন কি আর সেই দিন আছে? হ্যাঁ, কিনি না, গায়ে লাগে তাই কিনি না, সত্যি আমার গায়ে লাগে যে একটা শাড়ি অত দাম দিয়ে কেনার কোনো মানে হয় না। এটা আমি, এটা আমার ব্যক্তিগত মতামত, তোমাদের কি মতামত আমাকে জানিও। তাও দেখো যে কিনে ফেললাম, আমার এখন ভালো লাগছে না। যাই হোক, অনেক বকবক করে ফেললাম, চলো টাটা করছি, কালকে দেখা হচ্ছে নতুন কোন ব্লগে। পয়লা বৈশাখের ভিডিওটা কেউ মিস করো না, কারণ বাড়িতে সুন্দর করে সবকিছু গুছিয়ে দিচ্ছে, পুজো হবে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো টাটা।